Assalamualaikum everyone, welcome to my channel RMC Cooking Student Blog. আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাইকা মাছের ভুনা। আমি কিভাবে কাইকা মাছটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা কাইকা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এর মধ্যে হলুদ দিয়ে দিব হাফ চা চামচ, লবণ দিব পরিমাণ মতো, দিয়ে মাছটা ভালো করে মেখে রেখে দিব 15 মিনিটের মতো। এখন একটা প্যানে তেল দিয়ে দিব, তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে সবগুলো মাছ দিয়ে ভালো করে ভেজে নিব। মাছগুলো যখন এক সাইড হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। এভাবে আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রেখে দিব। এখন মাছটা ভুনা করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এক কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা দিলে আসলে মশলাটা একটু ঘন হয়, সেই কারণে আমি পেঁয়াজ বাটাটা দিই। আপনারা চাইলে পেঁয়াজ বাটা ছাড়াও করতে পারেন। আমি হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচ দিলাম 1 চা চামচ, লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব 6-7টি, আর হাফ চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি ভাঙার কোনো সম্ভাবনা নেই, আমি মাছগুলো ভালো করে একটু নেড়ে দিব। দিয়ে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আরও 5 মিনিটের জন্য। হয়ে গেল আমার কাইকা মাছের ভুনা। খুব সহজেই রান্না করা যায় এবং খুবই অল্প সময়ে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।